হবে। বলার যখন রান আপ নেবে, বলার রান আপ দিতে প্রস্তুত, রান আপ নিচ্ছে, ছুটছে, দুই পায়ে এগিয়ে যাবে টুয়ের উপরে, ঠিক আছে। একদম ফোকাসটা থাকবে স্ট্রাইক ব্যাটসম্যানের দিকে, ঠিক আছে। কান চোখ খোলা রাখবে, চোখটা একদম বলের উপরে রাখবে, ঠিক আছে। তাহলে কী করতে হবে, আমাকে সামনে ফলগুলো দিতে হবে, এভাবে আমি সফল করে সামনে যাব, ঠিক আছে। এটা বেসিক তোমাকে স্ট্র্যাটেজি কাজ রাখতে হবে। তারপরে তুমি টুয়ের উপরে গেলে যেদিকে বল আছে সেদিকে তোমার বলটাকে নিয়ে যাবে কুইক, আর বলের উপরে কুইক মুভ, ঝাঁপিয়ে বলের উপরে যাওয়ার চেষ্টা করো। বল তোমার কাছে আসার আগে তোমাকে বলের কাছে যেতে হবে, যাতে তোমরা রান আউটটা করার সম্ভাবনা থাকে, তোমাদের রান আউটটা করার সম্ভাবনা থাকে। তাহলে বলটা তোমরা কি করলে, বাউন্ডারিতে অলওয়েজ তোমরা সেফ ফিল্ডিং করতে হবে। সেফ ফিল্ডিং মানে তোমাদের গার্ড দিতে হবে, এভাবে তোমাকে পাটায় গার্ড দিতে হবে। বাই চান্স তুমি ধরো এটা তোমার বাউন্ডারি, এই ব্যাটটা তোমার বাউন্ডারি, তুমি বাউন্ডারিতে ফিল্ডিং করছো, তোমার হ্যাবিট আছে সেটা আলাদা ব্যাপার। কিন্তু যখন তুমি বেসিক শিখছো তখন তোমাকে সঠিকটা শিখতে হবে, তাই না। তুমি উপরের সামনে গেলে বলটা আসছে, এখান থেকে বলটা দিয়ে আমাকে একটা বলটা সামনে, আমার সামনে এখান থেকে শুরু একটা বল ঘুরিয়ে দেবো, আমি তোমাদের দেখানোর জন্য দিচ্ছি। তুমি গেলে পাফা হয়ে বলটা করলে, বাই চান্স মিস করলে বলটা কিন্তু বাউন্ডারি হয়ে গেল। কিন্তু তুমি ধরো আমি মুভ করলাম বলটা আসছে, দেখলাম বলটা নিলাম, গার্ড দিয়ে বলটাকে ধরলাম। তাহলে আমি যদি এভাবে গার্ডটা দিলাম, বল যদি আমার হাত থেকে মিস হয় তাহলে কিন্তু আমার পায়ে বলটা সেভ হয়ে যাবে, তাহলে কিন্তু আমার বলটা পায়ে সেভ হয়ে যাবে। তাহলে কী করতে হবে, সেফ ফিল্ডিং, একে বলা সেফ ফিল্ডিং, তোমাকে সেফ ফিল্ডিং করতে হবে, ঠিক আছে। ব্যাটসম্যান এক রান নিলে বাউন্ডারি লাইন থেকে কখনো রান আউট করা সম্ভব নয়। এক রান নিলে, যখন ব্যাটসম্যান এক রানের জায়গায় দু রান তিন রান নিচ্ছে, তখন তোমাকে ওখানে কল করবে, অ্যালার্ট করবে, তুমি সেই অনুযায়ী কানটা দেবে। দেওয়ার পরে তোমার কাছে চোখ, বলে চোখ থাকবে, তোমার কাছে অ্যালার্ট করছে ওখান থেকে। তারপরে তুমি বল না দেখে তুমি ওখানে তাকাবে না, বল তোমাকে বলের দিকে তাকাতে। আমি কি বলছি, চোখ আর কান দুটোই খোলা রাখো ফিল্ডিং করার সময়, চোখ কান দুটোই খোলা রাখো, ফোকাসটা রাখো বলের ওপরে, ঠিক আছে। কানটা দাও, তোমার ফিল্ডিং, তোমার যে পার্টনার আছে তোমার কি বলছে, কোথায় থ্রো করতে হবে, কিপিং সাইড না বলিং সাইড, দুটো এন্ড, কিপিং এন্ড অ্যান্ড বলিং এন্ড, ঠিক আছে, বা ব্যাটিং এন্ড বা বলিং এন্ড, দুটো এন্ড হয়। তো তোমাকে কি ওটা বলের উপর ফোকাস রাখতে হবে, চোখটা বলের উপর থাকবে, কানটা থাকবে তোমার সেখানে, মানে হয় কিপিং নাই বলিংয়ের দিকে, ব্যাটসম্যানের দিকে না বলিং বলার সাইডে, হ্যাঁ। বলটা ধরলে তোমাকে বললো ওখান থেকে কিপিং কিপিং সাইড, এদিকে একবার আসে, তুমি সঙ্গে সঙ্গে দিয়ে পজিশন করলে ওইদিকে, চোখটা ওইদিকে, টার্গেটটা দিলে, তো টার্গেট দিয়ে বলটা থ্রো করে ফলো করে সামনে দিকে। তাহলে তুমি জোরটাও পেলে, থ্রোটা তোমার ঠিক জায়গাও যাচ্ছে, সব কিছু পারফেক্ট হবে। তোমাকে টার্গেটটা রাখতে হবে, টার্গেট না রেখে তুমি ধরো ব্যাটসম্যান